বহুদিন ধরে বহু ক্রস দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। হ্যালো এভরিওয়ান, আমি এরিক। আমি আজকে বলবো কিভাবে ঢাকা থেকে বান্দরবান ও কক্সবাজার যাবেন, কোথায় থাকবেন ও কি কি দেখবেন। ঢাকা থেকে আমরা শ্যামলী পরিবহনে বান্দরবান গিয়েছিলাম। আপনি চাইলে যে কোনো পরিবহনে যেতে পারেন। বান্দরবান গিয়ে আমরা হোটেল হিল ভিউতে ছিলাম। ভালো হোটেল আপনি চাইলে থাকতে পারেন। সকালে গাড়ি থেকে নেমে হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুর তিনটায় চাঁদের গাড়িতে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করি। নীলাচলে যাওয়ার পথে প্রথম পর্বে মেঘলা পর্যটন কেন্দ্র, এটা অনেক সুন্দর। এখানে কেবলকার আছে, এখানে কিছু সময় কাটিয়ে নীলাচল গেলাম। নীলাচল অনেক সুন্দর, সূর্যাস্তের সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখান থেকে দেখা যায়। নীলাচল থেকে রাতে আমরা হোটেলে ফিরলাম। খাওয়া দাওয়া শেষে তাড়াতাড়ি ঘুমালাম, কারণ পরের দিন 5টায় আমরা নীলগিরি উদ্দেশ্যে রওনা দিব। ভোর 5টায় চাঁদের গাড়িতে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার দুই পাশে মেঘ দেখতে দেখতে সকালবেলা নীলগিরিতে পৌঁছালাম। নীলগিরি অনেক সুন্দর, এখান থেকে সাদা মেঘ দেখা যায়, যেন সাদা মেঘ প্রকৃতির সাথে খেলছে। Thank you.
থেকে আসার পথে টিম্বুক, এটাও অনেক সুন্দর। তারপরে পড়বে শৈলপ্রপাত। টিম্বুক ও শৈলপ্রপাত দেখে চাঁদের গাড়িতেই আমরা দুপুরে হোটেলে ফিরলাম। বিকালে পূর্বে এসি বাসে কক্সবাজার আসলাম, সি বিচে ঘুরলাম, রাতে হোটেলে থেকে পরের দিনও সি বিচে ঘুরলাম। বিকালবেলা শুটকি পল্লী ঘুরলাম। শুটকি যে পরিবেশে শুকায় তা দেখলে আর আপনারা খাবেন না। ঘোরাঘুরি শেষে এবার আসার পালা। রাত 9টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।